প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ। 1949 সালের 5ই জানুয়ারি বিশ্বনাথ ঘোষ জন্মগ্রহণ করেন নদিয়ার থানার পাড়া থানার টোপলা গ্রামে। টোপলা প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা, নারায়ণপুর উচ্চ বিদ্যালয় থেকে স্কুল ফাইনাল পাশ করে পলাশিপাড়া গান্ধী মেমোরিয়াল স্কুল থেকে উচ্চ মাধ্যমিক এবং বিজ্ঞানে স্নাতক হন বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে। পরে মুর্শিদাবাদের নওদা থানার বৃন্দাবনপুর জুনিয়র উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। বরাবরই তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত। পরবর্তীকালে CPIM থেকে জয়ী হয়ে 2006 সালে পলাশিপাড়ার বিধায়ক হন। গত সোমবার ভোর 2:30 কলকাতার বিড়লা হাট হাসপাতালে তার মৃত্যু হয়। মঙ্গলবার তার দেহ এসে পৌঁছায় তেহট্টের নাজিরপুরে। প্রাক্তন বিধায়কের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। গরিব খেটে খাওয়া মানুষের নেতা কর্মে বিশ্বনাথ ঘোষ লাল বিশ্বনাথ ঘোষকে আমরা জানাই লাল 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 সালাম। বিশ্বনাথ ঘোষ অমর রায়। বিশ্বনাথ ঘোষের আদর্শ কমরেড বিশ্বনাথ ঘোষ লাল সালাম। বিশ্বনাথ ঘোষকে বিশ্বনাথ ঘোষ অমর রায়। বিশ্বনাথ ঘোষকে আমরা ভুলছি না। বিশ্বনাথ ঘোষের আদর্শ দৃষ্টিগন্তে ছড়িয়ে দাও। বিশ্বনাথ ঘোষের আদর্শ দৃষ্টিগন্তে ছড়িয়ে দাও। বিশ্বনাথ ঘোষকে আমরা জানাই লাল 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 সালাম। All right.